চারদিকে শুধু ঘন কালো অন্ধকার, শুধু চাঁদের আলো এসে বারান্দাকে নিজের আলো দিয়ে আলোকিত করছে। হাতে কোনো কিছুর স্পর্শ পেতে মেহবিন চোখ পিটপিট করে দেখে, আর হাম হাঁটু গেড়ে ডায়মন্ডের আংটি মেহবিনের আঙুলে পরিয়ে দিচ্ছে। ছোট্ট ডায়মন্ডের পাথরের আংটিটা অদ্ভুত সুন্দর লাগছে মেহবিনের অনামিকায়। আর হাম হাঁটু গেড়েই মেহবিনকে বলল, পছন্দ হয়েছে? মেহবিন স্মিত হেসে বলে, অনেক 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 পছন্দ হয়েছে। আর হাম ঠোঁটে চমৎকার হাসি ঝুলিয়ে বলে, জানো প্রেয়সী, আজ আমি ইচ্ছে করে আমাদের ঘরের সব লাইট বন্ধ করে দিয়েছি। আজ পূর্ণিমার চাঁদ উঠেছে দেখেছো? আজ যেহেতু আমাদের বাসর রাত, তাই এই রাতে তোমাকে কি আমি নর্মালভাবে দেখতে পারি? তাই ভাবলাম আমি আমার প্রেয়সীকে এই বিশেষ রাতে চাঁদের আলোতে দেখব। মেহবিন মাথা নিচু করে ফেলে। আর হাম মেহবিনের হাতে নিজের হাত রেখে মুগ্ধ গলায় বলে, চাঁদের আলোয় তোমার মুখশ্রীটা কতটা মায়া, কতটা স্নিগ্ধতা ধরা দিচ্ছে তা যদি তুমি দেখতে, তাহলে নিজের মুখশ্রীর প্রেমে পড়ে যেতে। আজ যেমন আমি বারবার প্রেমে পড়ে যাচ্ছি নিজের সদ্য নববধূকে দেখে। মেহবিন আরেক দফা লজ্জা পেয়ে যায় আর হামের শীতল কণ্ঠে বলা মধুর বাণী শুনে। আর হাম আরেকটি প্যাকেট মেহবিনের হাতে ধরিয়ে দেয়। মেহবিন প্রশ্নবোধক দৃষ্টিতে আর হামের দিকে তাকাতে আর হাম মিষ্টি হাসি উপহার দিয়ে বলে, খুলে দেখো আরেকটা গিফট তোমার জন্যে। মেহবিন বেশ কৌতূহল নিয়েই প্যাকেটটা খুলে দেখে একটা ছবির ফ্রেম। ছবির ফ্রেমটা দেখেই চোখে পানি নিজের বাঁধ ভেঙে গলায় বেয়ে বেয়ে মেঝেতে গড়িয়ে পড়তে থাকে। কেননা ছবির ফ্রেমে আরহাম মেহবিন এবং মেহবিনের ছোট্ট মেয়ে সন্তানটি রয়েছে, যাকে আরহাম এবং মেহবিন একসাথেই কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট বাচ্চাটা ছবিটা তো তোয়ালেতে মোড়ানো রয়েছে, চোখ বুজে আছে, মুখটা অস্পষ্ট, যেমনটি আরহাম হসপিটালে দেখেছিল ঠিক তেমনই ছবিটা এঁকেছে। আরহামের নিখুঁত শিল্পীর ফলে ছবিটাকে জীবন্ত মনে হচ্ছে। মেহবিন চোখ বন্ধ করে ছবিটাকে জড়িয়ে ধরে বুকের মাঝে। আরহাম এগিয়ে এসে মেহবিনের চোখের জল মুছে বলে, একদম কাঁদবে না, কিন্তু আমি আগেও বলেছি আমার প্রেয়সীর চোখের জল আমি সহ্য করব না। যখনই বেবির জন্য মন খারাপ করবে তখনই এই ছবিটা বের করবে, কেমন? মেহবিন সঙ্গে সঙ্গে আরহামকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ আরহাম সাহেব এতটা মূল্যবান উপহার দেওয়ার জন্য। আরহাম এইবার মেহবিনের কানের কাছে গিয়ে শীতল কণ্ঠে বলে, আমারও কিন্তু গিফট পাওনা রইল তোমার কাছে। আরহামের শীতল কণ্ঠে বলা বাণীটা মেহবিনের ভিতরে তোলপাড় সৃষ্টি করে দিল মুহূর্তেই। কি কি উপহার? খানিকটা কাঁপা কাঁপা গলায় মেহবিন কথাটি বলতেই আরহাম মেহবিনের দিকে এগিয়ে আসতে গেলে মেহবিন তৎক্ষণাৎ নিজের হাত দিয়ে শাড়িটা খামচে ধরে। মনে তার অদম্য ভয় জন্ম নেয়, আরহাম কি আজকেই মেহবিনের কাছে তার স্বামীর অধিকার চেয়ে বসবে? কিন্তু মেহবিন তো এখনও সম্পূর্ণভাবে তৈরি নয়, তার তো সময় প্রয়োজন, তা কি আরহাম বুঝবে? মেহবিনকে সম্পূর্ণরূপে অবাক করে দিয়ে আরহাম মেহবিনের কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। অতঃপর নরম গলায় নিজের প্রেয়সীকে বলল, এই অধিকারটুকু আমাকে তোমার দিতেই হবে প্রেয়সী, কি দিবে তো? মেহবিন চোখ বন্ধ করেছিল। আরহামের ঠোঁটের স্পর্শে তার শরীরে অনুভূতিগুলো কেমন দুলে উঠছিল। অতঃপর মেহবিন চোখ বন্ধ করে আলতো হাসে, যার অর্থ সে এই অধিকারটুকু তার আরহাম সাহেবকে দিয়েছে। আরহাম আবারও মেহবিনকে কোলে তুলে নিল। অতঃপর ফুলের বিছানায় মেহবিনকে বসিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, প্রেয়সী আমি তোমাকে আগেও বলেছি এখনও বলছি, আমি তোমাকে শুধু নিজের পাশে পেতে চাই সারা জীবন। আমার হাতটা তোমার হাতটা ধরতে চাই। তুমি কখনো আমাদের বিয়েটাকে বোঝা মনে করো না, এই বিয়েটা হলেও কখনো আমি তোমার কাছে নিজের স্বামীর অধিকার কিংবা ভালোবাসা চাইব না, তাই এতটা নার্ভাস হওয়ার কোনো দরকার নেই, তুমি আমার পাশে থেকো, দ্যাটস এনাফ। আরহামের কথা শুনে মেহবিন কিছুটা ভরসা পেল। তাহলে আপাতত গুড নাইট মিস থুরি, মিসেস মেহবিন আরহাম হাসান তালুকদার, আপাতত আপনি ঘুমিয়ে পড়ুন, আমি সোফায় গিয়ে ঘুমাচ্ছি। আরহাম মেহবিনের গালে হাত রেখে কথাটি বলে উঠে চলে যেতে গেলে মেহবিন আরহামের হাত ধরে আটকে নিয়ে বলে, সোফায় যেতে হবে না, বিছানাতেই ঘুমিয়ে পড়ুন। আমার স্বামীর প্রতি আমার এতটুকু ভরসা আছে যে সে বিনা অনুমতিতে এমন কিছু করবে যাতে আমি অপ্রস্তুত হয়ে পড়ি। আরহাম আবার কিছুক্ষণ চুপ থেকে মেহবিনকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি তোমায়, আজীবন ভালোবাসতে চাই, আমাকে কখনো ছেড়ে যেও না, কখনো না হলে তোমার আরহাম সাহেব যে বড্ড একা হয়ে যাবে, তুমি হীনা ছন্ন ছাড়া হয়ে যাবে তার জীবন। আরহামের আবেগ মাখা কথায় মেহবিন আরহামের বুকে মাথা রেখে দিল পরম শান্তিতে। অভ্র জ্বরের ঘড়ি বিড়বিড় করতে লাগলো।
মা, আমি তো মেহুকে অনেক ভালোবাসি, তবুও মেহু আমার হলো না, অন্য কারো হয়ে গেল নিমিষেই। আহা, সে যে কি কষ্ট রে মা, মরণ যন্ত্রণার থেকেও বড্ড কষ্টকর। ছেলের মুখে এমন কষ্টকর করুণ সুরে বলা আর্তনাদ বুকে কেঁপে উঠল ইশরা বেগমের। নিজেকেই তিনি দুষতে লাগলেন ছেলের এমন পরিণতির জন্যে। অভ্র আবারও চটজলদি বলে উঠল, না মা, মেহুর তো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি এতটাই খারাপ, এতটাই পাপি যে আমাদের সন্তানটাও পৃথিবীর আলো দেখতে পারলো না। না, মেহু একদম ঠিক করেছে, আমার মতো প্রতারক মেহুর কেন কারো ভালোবাসায় ডিজার্ভ করে না। ইশরা বেগম অভ্রের কপালে আবারও হাত দিলেন। না, জ্বর বেড়েই চলেছে, ডাক্তারকে এখন ডাকতেই হবে, অভ্র এখন তার নিজের অবস্থায় নেই। কথাটি ভেবে ইশরা বেগম দ্রুত ডাক্তার ডাকতে চলে গেলেন। ইশরা বেগমের যাওয়ার পানে এক পলক তাকিয়ে অভ্র আবারও দেওয়ালে পিঠ থেকে বসে। কতটা বিষাদময় হয়ে উঠছে তার জীবনটা, আহা কি ভয়ঙ্কর বিষাদময় জীবন। ইশরা বেগম চলে যেতেই মায়েরা ঘরে প্রবেশ করে। অভ্রকে দেখেই তারও প্রচণ্ড কষ্ট হয়। অভ্রের কাছে সে যেতে চাইলেও যেতে পারে না। যদি অভ্র তাকে কাছে দেখে দূর দূর করে তাড়িয়ে দেয় তখন? অভ্র তো এখন তাকে সহ্য করতেই পারে না। মায়েরা দূর থেকেই বলে, অভ্র, আমি ডিভোর্স পেপারটা নিয়ে এসেছি, আমি সাইন করে দিয়েছি, তুমি করে দিও, তাহলেই তুমি আমার থেকে আজীবনের জন্য মুক্তি পেয়ে যাবে। খুব স্বাভাবিক কথাটা বললেও মায়েরার কথায় স্পষ্ট লুকায়িত ছিল অভ্রের জন্য এক সমুদ্র পরিমাণ অভিমান। অভ্র মেহবিনকে জড়িয়ে ধরে আরাম অনুভব করল। তার সদ্য বিবাহিত বউ তার বুকে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। বউয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আরেক দফা হাসল আরাম। জানালার দিকে আরেক পলক তাকিয়ে দেখতে পেল চাঁদ মেঘের মাঝে নিজেকে ধীরে ধীরে লুকিয়ে ফেলছে, যেন আজ তার বিরাট অভিমান হয়েছে। অভিমান হওয়াটাই স্বাভাবিক, সে যেন খুব ভালো করেই বুঝতে পারছে তার থেকেও সুন্দর কেউ আছে আরামের চোখে। সে আর কেউ নয়, আরামের প্রেয়সী। তাই তো অভিমানে এক প্রকার লজ্জায় চাঁদ যেন মেঘের মাঝে নিজেকে আড়াল করছে। নিজের উদ্ভট চিন্তাগুলো মাথা আসতেই আপন মনে হাসে আরাম। তার এই মায়াবী বউ তাকে এইবার সত্যি পাগল করে ছাড়বে। আরামের কাছে সবকিছুই যেন নিছক স্বপ্নের মতো লাগছে। সে কখনোই ভাবেনি সে তার প্রিয়সীকে তার বউ রূপে পাবে। আরাম মেহবিনের হাত জোড়া নিজের গালের সাথে মিশিয়ে বলে, ভালোবেসে তোমায় রেখে দিব মনের গহীনে, যদি তুমি দূরে যেতে চাও তবে জোর করে হলেও তোমাকে নিজের কাছে রেখে দিব, মাইন্ড ইট। কথাটি বলে আরাম পুনরায় মেহবিনের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে মেহবিনকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে। জ্বরের ঘরে থাকলেও অভ্র স্পষ্ট শুনতে পারছে মায়েরার অভিমানের সিক্ত প্রতিটা বাণী। অভ্র দেওয়ালে মাথা ঠেকিয়েই বিদ্রুপের হাসি দিয়ে বলে, তুমি নাও, আমি তোমাকে মুক্তি দিব মায়েরা, তুমি আমার থেকে দূরে থাকো, মেহবিনের মতো নতুন জীবন শুরু করো, পারলে আমার ক্ষমা করে দিও। অভ্র একদম একদমেই কথাগুলো বলে দিল, কি সহজেই, একটুও বাঁধলো না, মায়েরাকে কতটা সহজ করে বলে দিল। মায়েরা ঠোঁট চেপে কান্না আসলো, কান্নাগুলো গলায় কেমন যেন দলা পাকাচ্ছে। মায়েরা খানিকটা কেঁদেই বলল, তুমি আমাকে সহ্য করতে পারো না ঠিক আছে, কিন্তু প্লিজ অবশ্য আমাকে এইটা বলো না যে অন্য কারোর সাথে নিজের জীবনটা জড়াতে, আমি তোমাকে ভালোবাসি। অভ্র এইবার মায়েরার দিকে তাকিয়ে কাতরতার সুরে বলল, তাই তো বলছি, আমাকে ভালোবাসো না মায়েরা, আমাকে ভালোবাসলে শুধু যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু পাবে না। মায়েরাকে আর কোনো প্রকার বাণী উচ্চারণ করার সুযোগটুকু দিল না অভ্র। অসুস্থ শরীর নিয়েই ঢুলুঢুলুভাবে মায়েরার কাছে এসে মায়েরার হাত ধরে দরজার কাছে নিয়ে আসলো। অভ্রের স্পর্শ পেয়ে চমকে গেল মায়েরা। অভ্রের শরীর যেন আগুনের মতো গরম হয়ে রয়েছে। মুহূর্তেই অভ্রের জন্য মনে একঝাঁক ভয় বাসা বাঁধা দিল। অভ্র মায়েরাকে দরজার কাছে নিয়ে গিয়ে হাত ছেড়ে দিল, অতঃপর নিষ্প্রাণ কণ্ঠে বলল, আমিও ডিভোর্স পেপার সাইন করে দিব, যদিও বেবির ডেলিভারির পরে তা কার্যকর হবে, কার্যকর হওয়ার পরে নতুনভাবে সবকিছু শুরু করো মায়েরা। মায়েরা মাথা নিচু করে চোখের জল ফেলছে। আচ্ছা, অভ্র কি একবারও ভাবছে না তার এমন কথায় কতটা কষ্ট হচ্ছে মায়েরার? আমাকে ভুলে যাও মায়েরা, আমি ঘৃণার যোগ্য, ভালোবাসার নয়। অভ্র আর অপেক্ষা করল না, কথাটি বলেই মায়েরার মুখের সামনেই দরজাটা আটকে দিল। মায়েরা আহত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো অভ্রের দরজার দিকে। সকালে সূর্যের তীব্র আলো জানালা ভেদ করে খানিকটা মুখে এসে পড়ল মেহবিনের মুখশ্রীতে। চোখ বন্ধ করেই মেহবিনের কপাল কুঁচকালো খানিকটা, নিজেকে আরামের বক্ষে আবিষ্কার করল। পরক্ষণেই তার চোখ গেল তার শাড়ির ওপর,
কেমন এলোমেলো হয়ে রয়েছে। এই একটা ঝামেলা মেহবিনের, সে শাড়ি পরলেই শাড়িটা এলোমেলো হয়ে যায়। মেহবিনের ভালো করে খেয়াল করে দেখলো তার শাড়ি খুব একটা ভালো অবস্থাতে নেই। এই অবস্থায় আরহাম তাকে দেখলে তার তো লজ্জায় মরণ ঘটবে। মেহবিন আরহামের থেকে নিজেকে সরানোর চেষ্টা করলেই আরহাম জেগে যায়। সে ঘুম ঘুম কণ্ঠে মেহবিনকে বলে, এত সকাল সকাল নড়ছো কেন, চুপচাপ ঘুমিয়ে থেকো। মেহবিন খানিকটা নিচু গলায় বলল, আমি এখন ঘুমোতে পারবো না, আমাকে ছাড়ুন। মেহবিনের কণ্ঠে স্পষ্ট লজ্জার আভাস ছিল। আরহামের চোখ বন্ধ করেই বলল, এতটা লজ্জা পাওয়ার তো কিছুই নেই, আমি তো কিছুই দেখছি না, আমি কিন্তু চোখ বন্ধ করে রেখেছি। আরহামের কথা বলার ভঙ্গিমাতে দুষ্টুমির আভাস পেল মেহবিন। মেহবিন চোখ বড় বড় করে দ্রুত ছিটকে দূরে সরে গেল আরহামের থেকে। নিজের লজ্জাকে ঢাকতে দ্রুত বাথরুমে গেল। আরহাম চোখ বন্ধ করে মুচকি হাসল। ওয়াশরুম থেকে বেরিয়ে মেহবিন দ্রুত শাড়ি চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুলগুলো মুছতে লাগল। আরহাম ল্যাপটপটা নিয়ে বসেছিল। সামনে থাকা সদ্য স্নান নেওয়া রমণীকে দেখে তার আঁখি জোড়া কিছুক্ষণ স্থির হয়ে গেল। মেহবিন আপন মনে ভেজা চুলগুলো মুছতে লাগল। আরহাম ল্যাপটপটা বিছানায় রেখে ধীর পায়ে মেহবিনের কাছে গিয়ে মেহবিনের থেকে তোয়ালেটা নিয়ে মেহবিনের চুলগুলো মুছে দিতে লাগলো সযত্নে। অতঃপর মেহবিনের কাছে গিয়ে অতি শীতল কণ্ঠে বলে উঠল, আরে আরে কই যান, ভিডিওতে একটা লাইক তো করে দিয়ে যান, একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।